আর ফকেট সাবধান, আসার সময় কেউ এখানে মুসাফাত দিতে আসবেন না, মোবাইল নিয়ে যাবে। কালকে অটো নিয়ে গেছে, হুন্ডা নিয়ে গেছে, প্রতিদিন বিশখান মোবাইল এবং অটো হুন্ডা এগুলা নিয়ে যায়। চোরদের হইলো এটা দারুণ একটা বাজার, হেতে চিন্তা করে এত লোক একসাথে আর হাইম করো, অজ্ঞারে না অজ্ঞারে সাইজ করে দিব, মনে থাকবো নি, আর তোরা এটি কাট করে সুন্দর করে মারবি। বলে ফকেট মারদের সম্পর্কে কি বলেছেন আফসারিটা, ভালো হইব, সুন্দর হইব, জনসচেতনতা সৃষ্টি হইব, ঠিক নেই? এই জন্য ফকেট সাবধান, কোনো মুসাফা দেওয়া হবে না, মনে থাকবো। মাহফিল শেষ, তারের মতো চলে যাবেন, আর কদ্দুর ফ্ল্যাশ লাইটটা জ্বালাচ্ছে আল্লাহর ওয়াস্তে, যার কারণে প্রোগ্রামটা ব্রেক খাইব, তাদের 100 বছর হয়াত নষ্ট হইব, তুই আল্লাহর কাছে দায়ী। রেডি? আমি একটু ব্যতিক্রম ধর্মী আর কি, রেফ ওয়াজ তো নষ্ট হইব। আমি বাংলাদেশ পুলিশ প্রশাসন নিয়ে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি, সর্বপ্রথম বাংলাদেশে আমার স্ট্যাটাস, আমি ওনাদের ভালো কাজগুলোর তালিকা সুন্দর করে তুলে ধরছি আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে এ দেখবে আমরা জুব্বা জাব্বা, ওনাদের ভিতরে কিছু আল্লাহর অলি আছে, পরকালে তোরা ছাইতে এরবি, নিরেট আল্লাহর অলি অলি। এটা আমি সুন্দর করে একটা স্ট্যাটাস দিছি।